हेलो एवरीबॉडी, आमार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आमी स्नेहा रयेछि आपनादेर संगे। एखन आमरा शिखबो आलू आर लेबुर केक। एकटु अन्यरकम लागछे, चलुन ताहले डेके नि एखनकार शेफ संचयिता आलमके। वेलकम संचयिता दी। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, খুব অন্যরকম শোনালো, আলু দিয়ে কেক আমি কখনো শুনিনি। হ্যাঁ, এটা আসলে কি হয়, অনেকে ময়দা বা আটা খেতে পারে না, তারা এই কেকটা খেতে পারে। কারণ কি, এটাতে কোনো মানে আর কি গ্লুটেন নেই, যেটা ময়দা বা আটায় থাকে। আচ্ছা, তুমি একটু বলে দাও দর্শকদের কি কি লাগছে। হ্যাঁ, তুমি লিখতে চলে এসো, তোমাকে বলে দিচ্ছি। আমাদের লাগছে একটু গুঁড়ো করা চিনি, লেবুর রস এমনি চিনি, আলু সেদ্ধ, মাখন, একটু লেবুর খোসাটা গ্রেট করে নেওয়া, একটুখানি বেকিং পাউডার, একটুখানি বাদাম গুঁড়ি গুঁড়ো করা মানে আলমন্ড, যে বাদাম গুঁড়ো করা, দুটো ডিম। আচ্ছা, আর এটা কি তুমি মিক্সিতে পেস্ট করে একদম হাতে একদম পেস্ট বা মিক্সিতে পেস্ট? আচ্ছা, ওকে, একদম আলু সেদ্ধটাকে। আমাদের কি লাগবে, আমাদের একটা বোলের ভেতরে আমরা ডিমটাকে, আমাদের গুঁড়ো চিনিটাকে, আমরা আমাদের গুঁড়ো করা চিনিটা এর ভেতরে একটু ঢেলে নিলাম। এরপরে আমাদের মাখনটা, মাখনটা কিন্তু একদম ঠান্ডা হলে অসুবিধা হবে, মেশাতে একটুখানি সফট থাকবে মাখন। এবার আমরা একটা কিচেন মেশিন নিলাম, বিস্কিট হাত দিয়ে হাতেও করা যায়, কোনো অসুবিধা নেই। এইটাকে ভালো করে মিশিয়ে নিলাম, মাখন, ডিম আর গুঁড়ো করা চিনি, গুঁড়ো গুঁড়ো করা চিনি। আমরা এর ভেতরে আলমন্ড গুঁড়োটা দেবে, আমন্ডের গুঁড়োটা একটু দিয়ে দিলাম। ওকে, আমন্ডের গুঁড়োটা, আর আমাদের এখানে সুন্দর লেবুর খোসা, খালি খোসাটা কেন, আমরা ঠিক লেবুর টকটা চাই না, কিন্তু আমরা লেবুর টেস্টটা চাই। আচ্ছা, ফ্লেভারটাও চাই, ফ্লেভারটা চাই। এটা মিশিয়ে নিলাম। এই মিক্সিংটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো কেক বানানোর ক্ষেত্রে মিক্সিংটা খুব ইম্পর্টেন্ট। এবার আমরা একটুখানি আমাদের আলু সেদ্ধটা এর ভেতরে দিয়ে, আলু সেদ্ধটার কি আমরা ময়দার জায়গায় আলু সেদ্ধটা ইউজ করছি। আচ্ছা, আলু সেদ্ধটা এর ভেতরে দিয়ে দিলাম। তুমি দেখবে অদ্ভুত একটা সুন্দর কেক হয় এই আলু সেদ্ধ। হ্যাঁ, আমি কোনোদিন শুনিনি আলু দিয়ে কেক। হ্যাঁ, আর একটুখানি আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু, ওকে, সুন্দর একটা মিক্স হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা এটাকে একটা কেক বক্সে ঢালবো। আমাদের ওভেনটাকে কিন্তু আমরা 180 ডিগ্রিতে গরম করে রেখেছি। আচ্ছা, মোটামুটি। আর এটা কতক্ষণের জন্য তুমি দেবে ওতে যেতে? 25 থেকে 30 মিনিট, কেন কি আলু জিনিসটা একটুখানি ময়দা বা আটা থেকে হেভি হয় বলে এইটা একটু রান্না হতে একটু দেরি হয়। কিন্তু আমি যেরকম বলি, সবার ওভেন নিজের নিজেরটা আলাদা হয়, একটু নিজের ওভেনটাতে দেখে নেবেন। আচ্ছা, এটা, আচ্ছা, আমি যে জিনিসটা ইউজ করছি এটাকে বলে সিলিকন, এটাতে তেল লাগাতে হয় না, কিন্তু এমনি নর্মাল কেকের টিনও ইউজ করা যায়। করে আমি আরেকটা কথা, এটা সবসময় বলি, অলওয়েজ ইউজ ওভেন গ্লাভ, কারণ কি ওভেনটা গরম। কেকের টিনে করলে কি তোমার একটু তেল লাগিয়ে নিতে হয়? একটুখানি তেল আর একটুখানি ময়দা লাগিয়ে নিতে হয়। আচ্ছা, যাতে না আটকে যায়। এগুলো এখন সব জায়গায় পাওয়া যায় সিলিকন ম্যাটগুলো, এগুলোতে কানে কোনো কিছু অসুবিধা হয় না। আমাদের কেকটা আমরা ঢুকিয়ে দিলাম, 20-25 মিনিট আমাদের ওয়েট করতে হবে। ওকে, হয়ে গেছে? আমার মনে হয় হয়ে গেছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে হয়ে গেছে। তোমারও মনে হচ্ছে হয়ে গেছে না? আমি যেটা বললাম তোমাকে, একটা টুথপিক টেস্ট করব আমরা, মানে দাঁত খোঁচানোর কাঠি দিয়ে। আমাকে একটা দাঁত খোঁচানোর কাঠি দিতে পারবে? এইটাকে আমরা খানিকক্ষণ মাঝখানটাতে ঢুকিয়ে দিলাম, খানিকক্ষণ ওয়েট করলাম। ওয়েট করে যদি কাঠিটা একদম ক্লিন বেরিয়ে আসে, মানে আমাদের কেকটা হয়ে গেছে। আর এতে যদি একটুখানি ময়দার মতো লেগে থাকে, তার মানে এখনো ভেতরটা ভেজা আছে। আচ্ছা, তো আমাদের কেকটা রেডি। আমরা কেকটার উপর একটুখানি লেবুর টপিং দিতে চাই। তুমি একটু গ্যাসটা অন করবে? হ্যাঁ। আমরা কি করি, এটাতে একটু লেবুর রস আর একটুখানি চিনি, মানে একটা লেমন আইসিং এর মতো আর কি দিতে চাই। লেমন আইসিং এর মতো লেবু, একটুখানি চিনি আমরা একটুখানি মিশিয়ে নেব। ওকে, চিনিটা গলে পুরো মেল্ট করে যাবে। হ্যাঁ, চিনিটা পুরো মেল্ট করে যাবে, কিন্তু যাতে রং না আসে চিনিটাতে। তুমি একটুখানি ওটা দেখতে থাকো, আমি একটা কাজ করি, আমি আমাদের কেকটাকে প্লেটের ওপর উল্টো করি। বাহ, এক্সিলেন্ট। হ্যাঁ, আর কেক ইজ রেডি, দেখো। বাহ, অপূর্ব। আমাদের লেমন সিরাপটা হয়ে যাচ্ছে, আর একটুখানি এটাকে করে নিলাম আমরা। এটা কেকের উপরে, গরম কেকের উপর দিলে তারপর এটা না কমপ্লিটলি ক্রিস্টালাইজ হয়ে যায়। আচ্ছা, ক্রিস্টালাইজ হয়ে যাওয়াটা খেতে দারুণ লাগে। হয়ে গেল আমাদের এটা। এটা আমরা কী করব, আমাদের কেকের উপরে লেমন সিরাপটা ছড়িয়ে দেব খুব সোজা।
ভীষণ ভালো খেতে হবে এটা। সেটা তো তোমাকে খেয়ে দেখতে হবে, কিন্তু এখনই খাবে, খেও না একটু, আমার লেমন সিরাপটা ঠান্ডা হোক, তাহলে স্নেহাকে দেখতে হবে না। স্নেহা, আমাদের আলু আর লেবুর কেক রেডি। থ্যাংক ইউ সঞ্জিতা দি, থ্যাঙ্কস আ লট। ইউ আর ওয়েলকাম। আলু আর লেবুর কেক একদম রেডি। চিনি আর লেবুর টপিংটা একটু ঠান্ডা হোক, আমি তো এক্ষুনি ট্রাই করে ফেলবো। আর আপনারা যারা ময়দা খেতে একদম ভালোবাসেন না, আশা করি তাদের একটা ডিফারেন্ট ধরনের কেক আমরা শেখাতে পেরেছি। তাহলে আর দেরি কেন, চটপট ট্রাই করে ফেলুন। Thank you.